নমস্কার, দেখছেন সিটিভিএন, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। প্রত্যেক দিন আপনাদের আক্রান্তের পরিমাণ কত, আক্রান্তের সংখ্যা কত ইতিমধ্যেই জানাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি বা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি তা নিঃসন্দেহে আতঙ্কের এবং ভয়াবহতার। কারণ আমরা এতদিন দেখে এসেছি একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় 18,000 মতো গিয়েছে, কিন্তু এই প্রথমবার 24 ঘন্টায় 19,000-এর বেশি ছাড়িয়ে গিয়েছে গোটা দেশে আক্রান্তের পরিমাণ। সুতরাং আক্রান্ত যে ক্রমশ দিন দিন বাড়ছে এবং একের পর একের যে মৃত্যুর খবর শোনা যাচ্ছে তা নিঃসন্দেহে সবটা মিলিয়ে আমাদের মধ্যে আশঙ্কার পরিমাণটা, আশঙ্কাটা অনেক বেশি আরও বাড়িয়ে তুলছে। আর সেই জন্যই আপনাদের প্রত্যেক মুহূর্তে সাবধান করার দায়িত্ব প্রতিটা মানুষের। প্রত্যেকে যদি সাবধান হই, তবে এই করোনা ভাইরাসের যে আতঙ্ক, এই করোনা ভাইরাসের যে একটা ভয় এবং করোনা ভাইরাস যে প্রত্যেক মুহূর্তে আমাদের আক্রমণের একেবারে শেষ সীমা পর্যন্ত নিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা ক্রস করতে পারি। এবং তার জন্য আপনাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কতটার দিকে সাবধানতা নিতে হবে, সাবধান না হলে কোন কোন পরিণতি হতে পারে, এই বিষয়গুলি আমরা প্রত্যেক মুহূর্তে আলোচনা করি এবং অন্যান্য দিনের মতো আজও আলোচনা করব। এবং এই বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যে স্টুডিওতে আমরা পেয়ে গেছি ডক্টর রঘুজিৎ চৌধুরী, জেনারেল সার্জন, কলকাতা মেডিকেল, মাফ করবেন, মেডিকেল কলেজ। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। আপনাকে নতুন করে আর জনগণের কাছে পরিচয় করানোর প্রয়োজন নেই, বহুবার আপনি এসেছেন, বহুবার তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার সমাধান মিটিয়েছেন। আমরা আবারও সেরকমই একটা দিনে এসে উপস্থিত হয়েছি, তবে আজকের ঠিক যে দিনে এসে আমরা উপস্থিত হয়েছি, ডাক্তারবাবু, নিঃসন্দেহে আজকে একটা কিন্তু আক্রান্তের যে সংখ্যা তার সঙ্গে সঙ্গে একটা আমাদের আতঙ্ক কিন্তু বাড়ছে। কারণ একদিনে আমরা দেখে এসেছি আক্রান্ত যেখানে 18,000 মোটামুটি ক্রস করছে, সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্ত অর্থাৎ 19,000 গোটা দেশে আক্রান্ত, ডাক্তারবাবু, এরকম করে যদি বাড়তে থাকে তাহলে আমরা কোন পরিণতির দিকে এগোচ্ছি? দেখো, আবার সেই প্রত্যেকবার প্রশ্নোত্তরের আসর শুরু করার আগে বলবো যে যতটা সম্ভব দর্শকদের বোঝার জন্য বাংলায় বলবো, আর গুজবে কান দেবেন না, আর গুজবটা রটাবেন না। আজকে তোমার কাছে এই মুহূর্তে বসে খবর পেলাম যে 19,000-এর উপরে ছাড়িয়ে গেছে, এবং যদ্দূর মনে হয় বোধহয় সারা দেশে সংখ্যাটা বোধহয় 5,30,000 28,000 বেরিয়ে গেছে, আমি 30 প্রায়। দেখো, এখানে অনেকগুলো কারণ আমার মনে হয় রয়েছে, এবং সেই কারণগুলো যেমন মুখে যেমন আলোচিত হয়েছে, সেই সঙ্গে আমরা ছবির পর্দাতেও দেখেছি, টিভির পর্দাতেও। যেমন ধরো, এই যে ভিনদেশের যেসব মানুষরা একে এভাবে চলে এলো, তারা কে কীভাবে এসেছে প্রথম দিকে জানা যায়নি। এবার যত পরীক্ষাগুলো করা হচ্ছে ততই কিন্তু সংখ্যাটা বাড়বে, এটাই ধরা হয়েছিল এবং তাই কিন্তু হচ্ছে। দু নম্বর, এইমসের ডাইরেক্টর প্রফেসর গুলেরিয়া কিন্তু একবার বলেছিল জুন জুলাই এই সময় কিন্তু স্পাইকটা বাড়বে, সেটা একটা প্রসপেক্টিভ স্টাডি একটা ছিল, এপিডেমিওলজিক্যাল স্টাডি করে বলেছেন উনি, এবং স্টাডিতেও তাই করা আছে, তাই কিন্তু হচ্ছে। তিন নম্বর হচ্ছে, দেখো, উড়ান কিন্তু চালু হয়েছে, মানলাম আন্তর্দেশীয় উড়ানটা এখনও শুরু হয়নি তেমনভাবে, কিন্তু অন্তর্দেশীয় উড়ান কিন্তু চালু হয়েছে। এবারে যতই আমি যাই করি না কেন, যতই কোয়ারেন্টাইন করি না কেন, কিছু একটা কিন্তু হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। আমাদের এর মধ্যে দেখলাম যে অফিস কাছারি খুলে দেওয়া হয়েছে, 50-70% স্ট্রেংথ নিয়ে অফিসগুলো চলছে। এবারে অফিসে কাজ করছে কারা, সেই অফিসকর্মীরা তারা যাতায়াত করছে কিভাবে, এটা একটা বিরাট ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি, টিভির পর্দাতেও দেখেছি, যে কটা বাস চলছে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং কীভাবে চলছে সেটা আপনারাই ভালো দেখতে পেয়েছেন, এবং যারা দৈনন্দিনভাবে এই নিয়ম করে যারা অফিস কাছারিতে চলছেন তারা কিভাবে এই যাতায়াত করছেন, এই জীবাণু সংক্রমণকে প্রায় বিপদটাকে পায়ে পায়ে নিয়ে চলছেন, তারা কিন্তু ভালো বুঝছেন। বাজার হাট খুলে দেওয়া হয়েছে, সেই সঙ্গে দেখছি সেখানেও একই অবস্থা, আর বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষ সেই মাস্কটা কি ব্যবহার করছেন আমার থেকে আপনারা ভালো জানেন। কাজেই এই সব কিছু মিলিয়ে
একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই হুহু করে বেড়ে চলেছে। এবং তোমার কথা যদি মনে করা যায় ১৯,০০০ আজকে হয়ে গেল, ১৯,০০০ পেরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা থেকে থাকতে পারে, মানে অঙ্কের হিসেবে তাহলে হয়তো আর কিছুদিন মধ্যে ২০,০০০ পেরোবে। এবং এক্ষেত্রে আমাদের এই সচেতনতাই কিন্তু আমাদেরকে এই সমস্যা থেকে বার করতে পারে, এবং সেই জন্য প্রত্যেকবার এই সচেতনতার বার্তাটাই নিয়ে এখানে আসা। আমরা দেখেছি ইতিমধ্যে আইসিএমআরের যে সেরো সার্ভে সূচক, তাতে ইতিমধ্যে কলকাতার নাম একেবারে শীর্ষে উঠে এসেছে, এবং বলা হচ্ছে যে গোটা কলকাতার জুড়ে প্রায় ৫০,০০০ মানুষ রয়েছে, এবং শুধু কলকাতাতেই এই ৫০,০০০ মানুষের মধ্যে আক্রান্ত প্রায় ৭,০০০০। এতটা বাড়ছে কেন ডাক্তারবাবু, কলকাতাতেই এতটা পরিমাণ কেন বাড়ার? দেখো, কলকাতা শহরে আমরা রয়েছি, তুমিও রয়েছ, এবং দৈনন্দিন জীবনযাত্রাটা তুমি যদি খেয়াল করো সেখানে দেখবে যে কলকাতার বেশ কিছু জায়গায় ওই গাইডলাইন এবং নিয়মগুলো কিন্তু মানা হচ্ছে না, পরিষ্কারই বলছি। যেমন এই যে বাস টাসগুলো চলছে, সেখানে কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কি কিছু হচ্ছে? স্যানিটাইজেশন ঠিকমতো হচ্ছে? প্রসঙ্গগুলো এবার আমি দর্শকদের সামনে রাখছি, আপনারা ভাবুন, আপনারা সেই মতো চলুন। মাস্ক কি জনগণ ঠিকমতো পরছে? এবং তার তদুপরি এই যে সামাজিক দূরত্ব বজায় কি থাকছে? এই যে বাসস্ট্যান্ডগুলো যে চলছে, ট্রাম একটা রুটে চলছে, কাজেই এই সবে মিলে এটা একটা এমন একটা অবস্থা এসে গেছে যে কলকাতায় ৫০,০০০র মধ্যে, জনসংখ্যার মধ্যে ৭,০০০০র ওপরে, অর্থাৎ ১০%-এর ওপরে করোনা আক্রান্ত। আপনারাই এবার উত্তরটা নিজে খুঁজে নিন, দৈনন্দিন জীবনযাত্রার ছবিটা দূরদর্শনে পর্দায় দেখছেন, কাজে নিজেরাই ভালো করে বুঝুন কেন বাড়ছে। একটা নাম উঠে আসছে, গ্লুকোকর্টিকয়েস। এই নামটার সঙ্গে আমরা এখনও তেমনভাবে পরিচিত না হলে পরেও আমাদের জানাশোনার মধ্যে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, কারণ কেন্দ্র ইতিমধ্যেই বলা হয়েছে যে এটি ব্যবহার করতে পারবে। আমি অবশ্যই ডাক্তারবাবুকে জানতে চাইবো, ডাক্তারবাবু, এই যে ওষুধটি বা স্টেরয়েড যেটিকেই বলুন না কেন, নিঃসন্দেহে বলা যায় যে আমরা করোনা আক্রান্ত হলে পরে আমাদের অক্সিজেনের অভাব পড়ে শরীরে, এবং তার সঙ্গে সঙ্গে ২-৩ দিনের মধ্যে শরীরের যে বাকি অঙ্গগুলি সেগুলি বিকল করে দেয়। এটা হচ্ছে করোনার মূল সিমটমস। পরবর্তীতে সময় আমরা আগেও দেখেছি, পরবর্তীতে কী অপেক্ষা করছে সেটা এখনও পর্যন্ত আমাদের জানা নয়, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই বিষয়টি দেখে এসেছি। তো এই অবস্থাটি হলে পরে ২-৩ দিনের জন্য এই স্টেরয়েডটি ব্যবহার করা যায়, এটা ইতিমধ্যেই কেন্দ্র বলেছে ব্যবহার করতে পারবে। তো এইটাতে কী কী সুবিধা হয় এবং তার সঙ্গে যদি কিছু অসুবিধা থাকে সেটাও একটু জানাবেন। কেন্দ্রীয় সরকার আমাদেরকে এরকম একটা ছাড়পত্র দিয়েছে গ্লুকোকর্টিকয়েডস ব্যবহার করার জন্য। তুমি যেটা বললে যে জনসাধারণের কাছে এই গ্লুকোকর্টিকয়েডস কথাটা অজানা থাকলেও আমাদের চিকিৎসকদের কাছে গ্লুকোকর্টিকয়েডস প্রথম থেকেই পরিচিত একটি ভীষণ জীবনদায়ী একটি ওষুধ। সত্যি কথা বলতে কি, এই করোনা আক্রান্ত হলে পরে তার লাংসে, মানে অর্থাৎ ফুসফুসে বা অন্যান্য জায়গায় কী কী ড্যামেজ হয় সেটা নিয়ে আমি বিশদ আলোচনায় যাচ্ছি না। একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয় লাংসে, একটা ভীষণভাবে ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয় এবং শরীরের অন্যান্য জায়গাতেও হতে পারে। ভ্যাসকুলাইটিস যেমন একটা ব্যাপার হয় সেগুলো হয়। এইটাকে প্রতিরোধ করবার জন্য এই গ্লুকোকর্টিকয়েডস গোড়ার দিকে ৩-৪ দিন ব্যবহার করা যেতে পারে। এবার সেইটার জন্য কেন্দ্র সরকার একটা ছাড়পত্র দিয়েছে। এবার যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে এটা দেওয়া হবে, তারপরে এটাই ধরুন একটা স্টাডি, তারপরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। কাজেই মূলত যে কারণ দেওয়া সেটাই কিন্তু বললাম। একেবারেই আপনার কথাতে বা চিকিৎসকদের কথাতে আমরা বারবারই দেখেছি যে সচেতনতার দিকটা আমাদের বজায় রাখতে হবে, সচেতনতা কিভাবে, মাস্ক পরতে হবে নিঃসন্দেহে, এবং তার সঙ্গে স্যানিটাইজার ব্যবহার অবশ্যই নিঃসন্দেহে করতে হবে, এবং হাত ধোয়া, এইগুলি আমরা একেবারে প্রথম দিন থেকে, অর্থাৎ করোনার যবে থেকে আক্রান্ত শুনতে পাচ্ছি, মৃত্যু শুনতে পাচ্ছি, ভয় আমাদের মধ্যে থেকে শুরু হচ্ছে, সে সময় থেকে আমরা শুনে আসছি। কিন্তু ইতিমধ্যেই
আনলক ওয়ানে প্রায় সমস্ত কিছু কিন্তু চালু হয়ে গিয়েছে, অর্থাৎ বাস চালু হয়ে গিয়েছে, ট্যাক্সি চালু হয়ে গিয়েছে, অফিস যে বেসরকারি সরকারি দুটি অফিসই চালু হয়ে গিয়েছে, সমস্ত জায়গায় অল্প অল্প করে খোলা হচ্ছে। এবং সেদিকে তাকিয়ে মেট্রো পরিষেবাকেও সচল করার চিন্তা করা হচ্ছে, অর্থাৎ পয়লা জুলাই থেকে মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসছে যে মেট্রো পরিষেবা হয়তো সচল হতেও পারে, কিন্তু সেটা সবটাই নির্ভর করছে ভবিষ্যতের উপর। তুমি এই বিষয়টুকু জানতে চাইবো, আমরা ইতিমধ্যে দেখেছি যে এই পরিষেবাগুলো খুলে দেওয়ার চোটে আক্রান্তের সংখ্যাটা আগে কোথায় ইতিমধ্যেই দাঁড়িয়েছে, তো সেদিকে তাকিয়ে আবারও একটা মেট্রো খুলে দেওয়া হচ্ছে, মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার কথা চলছে। তো মেট্রো পরিষেবা মানে একেবারেই সংখ্যা গুণে গিয়ে মেট্রোতে আনা বা সংখ্যা গুণে মেট্রোতে একেবারে লোকজনকে নেওয়া, এটা তো কোনোভাবেই পসিবল নয়। তো সেদিকে তাকিয়ে কোন কতটা অসুবিধা হতে পারে এবং তার সঙ্গে নিঃসন্দেহে সুবিধা কতটা হতে পারে সেটা যদি জানি। মেট্রো পরিষেবাটা আমাদের সরকারি স্তরে একটা চিন্তাভাবনা আছে যে মেট্রোটা চালু করা যায় কি যায় না এরকম একটা, আর হলে পয়লা জুলাই থেকে যদি চালু করা যায়। মেট্রো পরিষেবাটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের অধীনে, তারাও বিচার বিবেচনা করবেন, আর এরপরে যে মতামতটা দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। দেখো, আনলক ওয়ান, আজকাল তো এই করোনার জন্য অনেকগুলো টার্মিনোলজি এসে গেছে, লকডাউন 1, 2, 3, 4, তারপর আনলক ওয়ান, লকডাউন 5-এ, আনলক ওয়ানে। আনলক ওয়ান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 5,30,000 ছুঁই ছুঁই, এবং তুমি বললে একদিনে 19,000-এর ওপরে আক্রান্ত। এবারে তুমি, এবার আমি যদি প্রশ্ন করি যে মেট্রো, আমি ধরলাম সব কিছু ঠিকঠাক রইল, মেট্রো চালু করলো, একটা জায়গায় পড়ছিলাম যে কয়েকদিন আগে যে যে কটা সিট সে কটা মানুষ নিয়ে মেট্রো চলবে, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি, পারিপার্শ্বিক আবহাওয়া অবস্থা যা চোখে জানে উঠে আসছে, তাতে প্রত্যেকটা মেট্রো স্টেশনে ওই রকম ভিড় হবে, এবং কতটা ওই দরজা খুললে পরেই যে হুহু করে ঢোকা, আর মেট্রোর ওই যে কটা সিট সে কটা মানুষ নিয়ে কতটা চালানো সম্ভবপর হবে, আমার নিজের মনে ভীষণ প্রশ্ন আছে। আমি নিজেকে এটা ঠিক বোঝাতে পারছি না। সেক্ষেত্রে আমার ধারণা যে রেলওয়ে স্টাফই বা কতটা আছে যে সবাইকে ওইরকম একদম লাইন করে যে কটা সিট সে কটা মানুষ তোলাবো, এবং সোশ্যাল ডিস্টেন্সিং কতটা মান্যতা পাবে, এতগুলো প্রশ্ন এসে যাচ্ছে। কাজে সেক্ষেত্রে আমার নিজের মনেই একটা দ্বন্দ্ব রয়েছে যে মেট্রো পরিষেবা চালু হলে সংখ্যাটা না এবার হু হু করে আরও বেড়ে যায়, এবং তাতে সে একটা বাংলা প্রবচন আছে না, গোদের ওপর বিষ পড়া, এটা না তাই হয়ে যায়। নিঃসন্দেহে বলা যায় যে মেট্রো পরিষেবা বা ট্রেন পরিষেবা চালু হলে আমাদের প্রত্যেকেরই একটা সুবিধার দিক রয়েছে, আমরা আবারও পুরনো জীবনে ফিরে যেতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিপদও ঘনিয়ে আসছে। কারণ আমরা দেখেছি আগেও পুরনো জীবনে ফেরার একটা যেমন পথ যেমন রয়েছে, এবং এটাও মেনে নিচ্ছি এই যে দৈনন্দিন যে মানুষগুলো বাসের জন্য খালি অপেক্ষা করে আছে, একদমই তাই, তাদের একটা বাসের সুবিধা, তাদের হয়তো কিছুটা সুবিধা হবে, কিন্তু আমার নিজের ধারণা অসুবিধের ভাগটা যেন আরও বেশি পরিমাণে দেখা দেবে, সংখ্যাটা কিছুতেই যেন আর আয়ত্তে যেন থাকবে না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই আগে আমরা বাস পরিষেবার বিষয়টাও দেখেছিলাম, তখনও বলা হয়েছিল যে যে কটি আসন সে কটি নিয়েই লোক চলা হবে, কিন্তু সেটা সম্ভবপর হয়নি, সাধারণ মানুষের জন্য সম্ভবপর হয়নি। যারা বাস মালিক সংগঠন রয়েছে তাদের পক্ষেও সেটা সুবিধা নয়, এটা খুব স্বাভাবিক আলোচনা। কিন্তু একটা কথা কোথাও গিয়ে বারবারই উঠে আসছে যে যদি চালু করা হয় তাহলে আপনাদের মধ্যে কিন্তু সতর্কতাটা অবশ্যই বজায় রাখতে হবে। কি কিভাবে সতর্কতা বজায় রাখতে হবে ডাক্তারবাবু, মাস্ক নিয়ে যদি আপনি একটু বলে দেন। প্রত্যেক দিন আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা হলে পরেই মাস্ক নিয়ে আপনাদের জানানো হয় যে ঠিক মাস্কটা কতটা পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে। এরকম একটা, আপনি তো অবশ্যই জানাবেন যে মাস্ক পরার বিষয়টা, তার সঙ্গে একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে যে মাস্ক ব্যবহার করার বিষয়টা, অর্থাৎ মাস্কটা ব্যবহার করার পর আমি কতটা ধোবো, কোন মাস্কটা ধুতে পারবো, ধুলেই বা কি প্রত্যেক দিন ধুতে হবে, এই বিষয়টা যদি একটু জানান। এই মাস্ক নিয়ে বোধহয় আমাদের একটা রোববারও বোধহয় একটা অনুষ্ঠান যায়নি যে মাস্ক নিয়ে কথা বলা হয়েছে। প্রথমত বলি যে ক্লাসিক্যালি আমরা N95 মাস্ক ইউজ করব, কেন N95 মাস্ক ইউজ করবো, এগুলো সমস্ত এর আগে বহুবার বিশদ আলোচনা হয়ে গেছে, দর্শকরা প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এবারে বলি, এই মাস্কও এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে তৈরি করা শুরু করেছে, যেগুলো কাপড়ের যেগুলো মাস্ক সেগুলোর কার্যকারিতা কতটুকু
এবং সেটা এই N95 এর মতো স্ট্যান্ডার্ডাইজড করা আছে কি না আমার সন্দেহ আছে। কারণ মাস্ক পরলাম, সবাই দেখলো মাস্ক পরলাম, আমিও পরে বাইরে বেরোলাম, কাজ হলো না, করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল, ওরম মাস্ক পরার কোনো অর্থ আমি খুঁজে পাই না। একেবারেই, আমরা এই জায়গাটাতেই অবশ্যই আসবো, কারণ এখানেও কিছু প্রশ্ন রয়েছে, আমি সেই প্রশ্নে যাবো। তবে তার আগে একটি ফোন রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি সুশা বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি কোনো বাইরের স্টেট থেকে যদি পশ্চিমবাংলায় কেউ আসে। হ্যালো, একটু যদি জোরে বলেন দাদা খুব ভালো হয়। হ্যালো, হ্যাঁ আপনি যদি একটু, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, যদি অন্য কোনো মানে অন্য কোনো স্টেট থেকে যদি পশ্চিমবাংলায় কেউ আসে। হ্যালো, হ্যাঁ 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 বলুন, শোনা যাচ্ছে বলুন। তাহলে কি আপনার ওখানে টেস্ট করিয়ে এলেও পশ্চিমবাংলায় টেস্ট করাতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু আপনার প্রশ্নটা শুনলাম। এ সম্পর্কে বলে রাখি যে ওখানে টেস্ট করিয়েছে, টেস্ট রিপোর্টটা তার সাথে আছে, তো এটা হচ্ছে ব্যাপার। যদি টেস্ট রিপোর্ট এখানে এসে যদি তারা দেখাতে পারে, তাহলে কতদিন আগে করেছে এই একটা ব্যাপার থেকে থাকে। আর যদি টেস্ট রিপোর্ট সে মুখে বলছে যে আমি টেস্ট ওখানে করিয়েছি, ধরুন সে মহারাষ্ট্র কি অন্য যে কোনো জায়গা থেকে এলো, কিন্তু সে রিপোর্টটা দেখাতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু আমি তার কথাটি বিশ্বাস করব না, আমি এখানে টেস্ট করাব এবং তাকে কোয়ারেন্টাইনে রাখব। এটাই হচ্ছে উত্তরটা। তার টেস্ট রিপোর্টটা কিন্তু আমার দেখা বাঞ্ছনীয় এবং কী পদ্ধতিতে টেস্টটা করেছে সেটাও দেখা বাঞ্ছনীয়। অবশ্যই, সেটা আপনারও সেফটি এবং যিনি এসছেন তার পক্ষেও সুবিধা। একটু যে বিষয়টা আমরা ছিলাম, মাস্ক নিয়ে কথা বলছি, মাস্ক নিয়ে আমরা কথা বলছিলাম। তো প্রথমে বলে রাখি, মাস্কের একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেই স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করে যে মাস্কগুলো তৈরি করা হয়েছে এবং বাজারে চলছে, সেই মাস্কগুলোই আমি পরতে বলবো। বাহারি দেখনদারি মাস্ক পরলাম, ডিজাইন করা মাস্ক পরলাম, আজকাল মাস্ক তো অনেক, আজকাল দেখি দোকানে ম্যানিকিন হয়েছে, সে ম্যানিকিনের শাড়ির সাথে মাস্কটাও দেখি পরিয়ে রাখে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কাজ কতটা হয় আমি জানি না। তো যেহেতু চিকিৎসক হিসেবে এই পরিষেবাটা দেওয়ার জন্য মাস্কটা সঠিকভাবে মাস্কের মতো করে পরা উচিত। এবার মাস্কটা পরিষ্কার করার ব্যাপার থেকে থাকে, কারণ ক্লাসিক্যালি যেটা বলা হয় মাস্কটা আমি 6-8 ঘন্টা পরলাম, পরে আমি ফেলে দেবো, কিন্তু আমাদের দেশে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তার জন্য ইদানিংকালে বেশ কিছু N95 টাইপের মাস্ক বেরিয়েছে, N95 মাস্ক বেরিয়েছে, যেটা আমি এসে সাবান জলে 15-20 মিনিট চুবিয়ে রেখে জাস্ট একটু হাত দিয়ে একটু এমনি করে ঘষে নেব, তাতে কিন্তু ময়লাটা চলে যায়। তারপর আলগোছে কিন্তু শুকোতে দেব, সেই মাস্কটা কিন্তু আবার ব্যবহার করা যেতে পারে। কিন্তু মাস্কটাকে আমি যদি ওই গামছা নিংড়ানোর মতো যদি এমনি করে নিংড়াই, সে মাস্ক আর ব্যবহৃত করা যায় না। মাস্কের ব্যাপারে এটুকু বলা রইল। আর আবার মনে করিয়ে দিই, মাস্কটা কিন্তু দয়া করে মাস্কের মতন করে পরবার চেষ্টা করুন। আপনি ডিজাইনার মাস্ক পরতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু দেখে নিন সেই ডিজাইনার মাস্কও যেন মাস্কের যে গাইডলাইন দেওয়া আছে সেটা মেনে তৈরি করা হয়েছে নাকি। কারণ বারবার মনে রাখবেন, সতর্কতা অবলম্বন যেমন করা আপনার পক্ষে জরুরি, এবং আপনারও একটা দায়িত্ব থেকে থাকে অন্যকেও সতর্ক করা। ডাক্তারবাবু একটা প্রশ্নে যাব, আমরা বাজার বা দোকানে রাস্তায় প্রচুর ধরনের মাস্ক দেখতে পাই, যেখানে যে সেলসম্যানরা রয়েছেন, যে মানুষরা রয়েছেন, প্রচুর মাস্ক বিক্রি করছেন, কম দামে মাস্ক পাওয়া যাচ্ছে, বেশি দামে মাস্ক পাওয়া যাচ্ছে, কিন্তু তার গুণগত মান কতটা? মানে 3-লেয়ার মাস্ক আমাদের পরতে হবে না 3-লেয়ার, 2-লেয়ার মাস্ক পরলেও হবে? সেগুলো আমরা কী করে বুঝবো যে আদৌ আমাদের পক্ষে সেফ কি না? এটা একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। দেখো, মাস্ক নিয়ে বেশ একটা বেশ ভালো উন্মাদনা চলছে। আমিও দেখেছি শাড়ির দোকানে ম্যানিকিনে যেমন মাস্ক যেমন পরিয়ে রেখেছে, তেমনি আবার হকাররাও আজকাল অনেক জায়গায় দেখছি, ফুটপাতেও দেখছি মাস্ক বিক্রি হচ্ছে, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের, বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু আমার নিজের মনে প্রশ্ন আছে যে N95 যে স্ট্যান্ডার্ডাইজেশনটা দিয়েছে 3-লেয়ার্ড মাস্ক, সেইটা আদৌ
এরা মেনটেন করছে নাকি, এটা একটা বিরাট দ্বন্দ্বে পড়ে আছি। কাজে আমি একটা কথাই বলবো, আপনি মাস্ক আপনি যেখান থেকে খুশি নিতে পারেন নিন, কিন্তু দেখে নিন থ্রি লেয়ার্ড কি না, এবং যে স্ট্যান্ডার্ডাইজেশনগুলো আছে সেইগুলো মেনে তৈরি করা হচ্ছে নাকি। আবার সেই পুরনো কথায় ফিরে যাই, মাস্কটা মাস্কের মতো করে পরা উচিত, আর তাতে কিন্তু এই করোনা আক্রমণ অনেকটা প্রতিহত করা যাবে। আমি একটা বিষয়ে আসবো, করোনা যে চিকিৎসা রয়েছে তাতে যে বর্জ্য পদার্থগুলি রয়েছে, অর্থাৎ প্রায় টন টন বর্জ্য পদার্থ ইতিমধ্যে বেরোচ্ছে যে হাসপাতালগুলি রয়েছে সেসব থেকে, যেমন মাস্ক, পিপিই কিট বা আরও যেসব জিনিসপত্রগুলো ব্যবহার হয়, তাতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ওগুলো এমনি অমনিভাবে ফেলা যাবে না, বারকোড দিয়ে স্বাস্থ্য ভবনের থেকে পারমিশন নিয়ে তবেই একমাত্র একটি পার্টিকুলার জায়গায় ফেলা যাবে, কারণ ওইগুলি থেকে কিন্তু সংক্রমণের পরিমাণটা অনেক পরিমাণ বেড়ে যায়। তো এটা যদি আপনি আমাদের একটু ক্লিয়ার করেন। ব্যাপারটা হচ্ছে, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ দর্শকদের এটা ডিটেলসে বলে খুব একটা সুবিধাও পাবো না। হাসপাতালে বিভিন্ন বর্জ্য পদার্থ তো আসে, তেমনি এই ধরনের যে ইঞ্জেকশনের সিরিঞ্জ, পিপি কিট, এগুলো ফেলে দেওয়ার জন্য এক এক ধরনের ডাস্টবিনের ওই কন্টেনারের ওই কালার দেওয়া কন্টেনার থাকে, কাজেই সেইগুলি ব্যবহার করতে হবে। এবং স্বাস্থ্য দপ্তরের যে বিধি দেওয়া আছে সেই মতো তাকে জানিয়ে সিল করে বিশেষ কোনো জায়গায় এটাকে ধ্বংস করে ফেলতে হয়। এটা যে কোনো জায়গায় আমি চাপা দিয়ে দিলাম কিংবা যে কোনো জায়গায় আমি ফেলে দিলাম সেভাবে কিন্তু এটা নয়, কারণ এর একটু এদিক সেদিক হলে পরে সংক্রমণের ব্যাপারটা কিন্তু থেকে থাকে। কাজে এটা বিধিসম্মতভাবে সমস্ত রকম নিয়ম মেনে এই বর্জ্য পদার্থগুলি বিশেষ একটি জায়গায় পুড়িয়ে ফেলাটাই হচ্ছে নিয়ম। একেবারে একটা ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি জয়নগর থেকে সুব্রত চক্রবর্তী বলছিলাম। বলুন। আচ্ছা, বলছি যে জয়নগর থেকে সুব্রত চক্রবর্তী বলছি। একদম, বলুন বলুন। আচ্ছা, বলছি ওই আমি একটু হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে বাজারে তো বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে, তা ওটা কোনটা মানে সঠিক এবং কোনটা ভুল আমরা কিভাবে জানতে পারবো? আচ্ছা, আমি খুব সামান্য যেটুকুনি আমার আয়ত্তে রয়েছে সে অনুযায়ী আপনাদের জানাই যে 70% বা তার বেশি যদি অ্যালকোহলের পরিমাণটা বেশি থাকে স্যানিটাইজারে, সেরকমটা ইউজ করাটা ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে, তেমনটাই ডাক্তারবাবুরা বলেছেন। বাকিটা ডাক্তারবাবু বলুন। আপনার প্রশ্নটা শুনলাম এবং এটা নিয়ে ব্যবহারিক জীবনে একটা ধন্দ রয়েছে, এবং দেখছি বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এখন একটা প্রায় কম্পিটিশনে নেমে গেছে কে কত রকমভাবে স্যানিটাইজার প্রোভাইড করতে পারে। এখন স্যানিটাইজার তো আপনি বাজার থেকে কিনলেন, কিনে আপনার পক্ষে তো সম্ভব না সেটা পরীক্ষা করা যে সেটা আদৌ তাতে স্যানিটাইজার আছে কিংবা কত পার্সেন্ট কী আছে নাকি। কিন্তু গাইডলাইন দেওয়া আছে যে 70% অ্যালকোহল এরম যুক্ত স্যানিটাইজারটাই দয়া করে ব্যবহার করবেন। আর হ্যান্ড স্যানিটাইজারে দয়া করে অনেককে দেখেছি বাড়িতে নিয়ে এসে জল ঢেলে নিল, তাও দেখেছি। দয়া করে ওই স্যানিটাইজারের বোতলে মানে ওই স্যানিটাইজারের ভলিউমটাকে বাড়াবার জন্য জল ঢেলে নিলেন, এটা দয়া করে করবেন না। এটারও অভিজ্ঞতা আছে। কাজেই 70% অ্যালকোহল আছে নাকি এরম স্যানিটাইজার দেখে কিনবেন, ব্যবহার করবেন। আর দয়া করে স্যানিটাইজারের বোতলের মধ্যে জল ঢেলে ওই ভলিউমটাকে বাড়াবার চেষ্টা করবেন না, দয়া করে এর থেকে বিরত থাকবেন। আর 2 নম্বর, যে ওই উনুনের কাছে কিংবা গ্যাস বার্নারের কাছে গিয়ে স্যানিটাইজারটা ব্যবহার করবেন না, একদম, কারণ এরকমও দেখেছি যে ওই হাতটা ওই কিচেনে গিয়ে স্যানিটাইজার ইউজ করছে, করে নিয়ে দেখলাম যে তার হাতে ফোসকা পড়ে গেছে, আগুনটা লেগে গেছে। দয়া করে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন। একদম, যখন আপনি রান্নাঘরে থাকবেন তখন স্যানিটাইজার ব্যবহার না করে বরঞ্চ সাবান দিয়ে হাতটা ধুয়ে নিন, কাজটা হয়ে গেলে পরেও একবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন, তাহলে অনেক সুবিধা। কারণ স্যানিটাইজার কি ফল হতে পারে ডাক্তারবাবু তো বললেনই। আমি আরেকটা বিষয় একটু ডাক্তারবাবুকে জানতে চাইবো। ডাক্তারবাবু, আমরা দেখেছি ইতিমধ্যেই
যে হাসপাতালগুলোতে করোনার বেডের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণ আক্রান্ত হচ্ছেন, মানুষ কোথায় তাদের রাখা হবে এ নিয়েও একটা দ্বন্দ্ব চলছে, ফলে একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, আমরা আসবো সব বিষয়ে। তবে বেসরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যেই সরকার একটি একটা 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 প্রস্তাব দিয়েছে, তারা বলেছে যে আরও 50% করোনা ওয়ার্ড বাড়ানোর কথা। তবে এটা বাধ্যতামূলক কিছু নয়, এটা বলা হয়েছে যদি তারা এটা করে তাতে যদি কোনো সাহায্য দরকার পড়ে তাহলে কিন্তু রাজ্য সরকার বা যে সরকার অন্যান্য রাজ্যের যে সরকাররা রয়েছেন বা প্রশাসন তাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করবে, সাহায্য দেবে তাদের, তাতে মানুষের পক্ষেও সুবিধা এবং যারা ডাক্তার স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের পক্ষেও ভীষণ একটা সুবিধার বিষয়। এটা যদি একটু বলেন আমাদের। তুমি তো গোড়াতেই বলে দিলে যে প্রশাসন থেকে আমাদের একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং প্রশাসন থেকেও বলেছে যে প্রশাসন থেকে এই বেসরকারি হাসপাতালগুলোকে যাতে তারা করোনায় আক্রান্ত রোগীদের রাখবার জন্য 50% বেড আরেকটু যদি বাড়ায় তাদের সাহায্য করা হবে। তাহলে উত্তরটা তো তোমার প্রশ্নের মধ্যে রইল। তার কারণ যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে বোধহয় এই বেডের সংকুলন করা কতটা হবে, কারণ আজকে তুমি বলে 19,000-এর উপরে বেড়ে গেছে, কাজেই এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই থাকে। তার কারণ হচ্ছে যেখানে দিল্লিতে অত সরকারি এবং বেসরকারি হাসপাতাল আছে যে তাতেও কিন্তু ওরা প্রায় হাত তুলে দেওয়ার মতো অবস্থা, সেখানে পশ্চিমবঙ্গে আমাদের অত সংখ্যায় হাসপাতাল আমাদের নেই, কাজেই সেখানে একটা চিন্তার ব্যাপার তো থেকেই থাকে। এটা হচ্ছে পরিসংখ্যান দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। কাজে সেক্ষেত্রে সরকার যদি এই পদক্ষেপটা নিয়ে থাকে যে আরেকটু বেড যদি বাড়ানো যায় এবং তার জন্য সরকার যদি সাহায্য করতে যদি এগিয়ে আসে তাহলে সেটা ভালো আমি তো বলবো। আমরা ইতিমধ্যেই যখন দিল্লির প্রসঙ্গ উঠলো তখন আমরা একটু ব্যাঙ্গালোরের দিকে একটু চোখ রাখবো। বেঙ্গালুরুতে সেখানে ইতিমধ্যেই বলা হয়েছে যে 5ই জুলাই থেকে প্রত্যেক রবিবার টোটাল লকডাউন থাকবে এবং সোম থেকে যে শনিবারটি পড়ছে তার মধ্যে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে, কারণ সেখানকার যে কি মারাত্মক পরিমাণ অবস্থা আমরা প্রত্যেকেই জানি। আমি একটা প্রশ্ন যাবো ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু এতে শুধু রবিবার দিনটা আটকানো হচ্ছে, প্রত্যেক দিন সকাল থেকে তো প্রতিটা মানুষই বেরোচ্ছে, এমন তো নয় যে করোনাতে গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে শুধুমাত্র রোববার দিনটাই করোনার পরিমাণ বাড়বে বা কিছু, তাহলে এতে কতটা সুবিধা হতে পারে এটা কী মনে হয় আপনার? দেখো করোনা সংক্রমণের সময় আমরা লকডাউন কেন করেছিলাম, তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। লকডাউনটা কেন করেছিলাম? লকডাউনটা হচ্ছে যেমন সংক্রমণটা কমবে, গোষ্ঠী সংক্রমণটা কম হবে না, আমাদের সামাজিক দূরত্বটা বজায় রাখব, আর সেই সঙ্গে প্রস্তুত হয়ে নেওয়া যে পরবর্তীকালে কী করে করোনাকে ঠেকাবো, অর্থাৎ প্রস্তুতি। এবার ধরো 4 মাস প্রায় অতিক্রান্ত হতে চলেছে, যার জন্য কর্ণাটক সরকার সেখানেও তো আনলক 1 চলছে, সব কিছু খুলে দিয়েছে, সব কিছু চলছে, কিন্তু সেখানেও সারা দেশের মতো পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে। এবারে সেই বারবার মধ্যে যদি ওই দিনের ওইটুকু কাজ করলে পরে কাজটা আমার হয়তো হবে এবং আরও কঠোরভাবে সপ্তাহে 1 দিন যদি আমি লকডাউন করি তাহলে ওই আগে যে কথাগুলো বললাম সেগুলো পালন করা হবে, গোষ্ঠী সংক্রমণ সামাজিক দূরত্ব এগুলো ব্যবহার করা যাবে এবং এই এই ডাক্তার স্বাস্থ্যকর্মী তারাও প্রস্তুতি নিতে পারবে, তাদের সে সময়টা দেওয়া সে সময়টা পেয়ে যাবে, প্ল্যানিংটা করতে পারবে যে পরবর্তীকালে আবার কীভাবে আরও জোরদারভাবে এই করোনাকে প্রতিহত করা যায়, সেই হিসেবে ওদের এই পদক্ষেপটা যথেষ্টই ভালো। হ্যাঁ, এবং তার সঙ্গে যেহেতু রবিবার দিনটা এই কারণেই ধরা হয়েছে কারণ রবিবার দিনটা যেহেতু ছুটির দিন, প্রত্যেকটা মানুষ বাড়িতেই থাকে, ফলে তাদের একটা বাইরে বেরোনোর একটা প্ল্যানিং থাকে বা পার্কে যাওয়া থাকে বা নানান ধরনের জিনিসপত্র কেনার একটা বিষয় থাকে, ফলে সেইটা যাতে না হয়, অর্থাৎ মানুষের একসাথে গোষ্ঠী সংক্রমণের যে বিষয়টি সেটা যেন আরও মাথাচাড়া দিয়ে না ওঠে সেই বিষয়টির জন্য কিন্তু এটা করা হয়েছে। একটি ফোন রয়েছে, আমরা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি বীরভূম থেকে অরিন্দ মা বলছি। বলুন। বলছি আমার ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন, যে আমরা তো বাজারে বিভিন্ন সার্জিক্যাল মাস্ক বা N95 মাস্ক যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো তো পড়ছি, তাছাড়া কিছু হচ্ছে কাপড়ে তৈরি মাস্ক, 2 লেয়ার বা 3 লেয়ারের কাপড়ের মাস্ক আমরা হয়েছে যেগুলো ঘরে বা
বিভিন্ন দর্জি জায়গা তৈরি করে সেগুলোকে আমরা পড়তে পারি এমনি নর্মালি, সেটাই আমার প্রশ্ন ডাক্তারবাবুর কাছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি, তবে একটু একটু সংক্ষেপে যদি বলে দেন। আচ্ছা দেখুন, বিভিন্ন জায়গায় নিজেরা বাড়িতে কাপড়ের মাস্ক তৈরি করছেন, সত্যি কথা বলতে কি কাপড়ের মাস্ক পরে সেই সুরক্ষাটা কিন্তু পাওয়া যায় না। সেই কাপড়ের মাস্ক পরে আপনি সেই সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে পারবেন বলে আমার ধারণা নেই। N95 মাস্কটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার কিছু স্পেসিফিকেশান রয়েছে, গাইডলাইন রয়েছে, সেই মাস্কই পরাটা বাঞ্ছনীয়। কারণ মনে রাখবেন N95 মানে 95% ভাইরাসটা প্রোটেক্টেড হবে, যেটা প্রিভেন্টেড হবে সেটা ঢুকতে পারবে না। কাপড়ের মাস্কে এমন কোনো সুরক্ষা বলয় নেই যেটা আপনার ভাইরাসটাকে সংক্রমণ থেকে আটকাবে। কাজেই কাপড়ের মাস্ক পরলে হয়তো আপনার মাস্কটা পরা হলো, নিজেকে হয়তো আপনি চোখ ঠাওরালেন মনকে, কিন্তু আসল কাজের কাজটা কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে একটুখানি যাব ডাক্তারবাবু। আমরা এর আগে যে বিষয়টা উঠেছিল সেটা হচ্ছে কলকাতায় সাইকেল লেন তৈরি, এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের মধ্যে কথাবার্তা চলছে, দেখা যাচ্ছে পরবর্তীতে কি হয়। তো আমি এই বিষয়ে একটু জানতে চাইবো ডাক্তারবাবু, সাইকেল লেন হলে মানুষের কী কী সুবিধা হতে পারে, এবং তার সঙ্গে নিঃসন্দেহে সাইড ইফেক্টও আসে, অসুবিধা কি কিছু থাকতে পারে? দেখো প্রত্যেক জিনিসের মানে বিজ্ঞানসম্মতভাবে যদি তুমি বলো, প্রত্যেক জিনিসের ভালো এবং মন্দ দুটোই আছে। কিন্তু সাইকেল লেন যদি সরকার যদি ভেবে থাকে অত্যন্ত দারুণ জিনিস, এটা ভীষণ ভালো। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে ইউরোপে বহু দেশে, যেমন হল্যান্ডের কথাই বলতে পারি, নেদারল্যান্ডসের কথা, সেখানে কিন্তু সাইকেল লেন আছে, আলাদাভাবে সাইকেল লেন রয়েছে, বহু দেশে রয়েছে। প্রথম আমি দেখব যে সাইকেলে চললে পরে, সাইকেলে তো একাই তুমি ট্রাভেল করছো, কাজেই সেই সামাজিক দূরত্বটাও বজায় থাকবে, তুমিও নিরাপদ থাকবে। দু নম্বর, এনভায়রনমেন্টাল পলিউশন কিছু হবে না, এটা হচ্ছে দারুণ জিনিস। আর তিন নম্বর, আমি ওই ভিড় বাস ট্রাম কিছুদিন বাদে একটা রুটে তো ট্রাম চলছেই, এই যে যে ভিড় যুক্ত যেসব যানবাহনগুলো রয়েছে সেটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম। কাজে সেই হিসেবে সাইকেল লেন ভীষণ জরুরি, সরকার যদি এই পদক্ষেপটা নেয় ভীষণ সাধুবাদ। হ্যাঁ, এবং একটা কথা বলা যায়, অন্তত মানে আমাদের যুগে দাঁড়িয়ে বা প্রতিটা মানুষের জন্য কিন্তু একটা যোগব্যায়ামটা খুব প্রয়োজন, এবং যদি সাইকেলের মাধ্যমে আমরা যদি চলাচল করতে পারি আমাদের কিন্তু আরো ভালো, ভীষণভাবে একটা সুবিধা হয়ে যাবে, নিজের একটা এক্সারসাইজটা হয়ে যায় একদম। এবং পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, তাতে বোধ হয় সাইকেলটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার ফুয়েলটা কনজারভেশন হয়ে যাবে একদমই। আচ্ছা আমরা আরেকটি প্রশ্নে যাবো, ইতিমধ্যে আমরা দেখেছি যে কলকাতা সহ রাজ্যের প্রায় 6টি জেলাতে ডাক্তারবাবুরা সার্ভে করে বা যে স্বাস্থ্যকর্মীরা তারা সার্ভে করে দেখেছেন যে কিছু মানুষের মধ্যে করোনা সংক্রমণ হলে পরেও তারা আপনি আপ সুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ রিপোর্ট বা আলাদা করে টেস্ট বা ওষুধ এগুলি না হওয়ার পরও তারা সুস্থ হয়ে যাচ্ছে, কারণ তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এখন এই অ্যান্টিবডি বিষয়টি কি, কিভাবে এটি কাজ করছে যদি একটু জানান আমাদের? বিশদে যাচ্ছি না, কারণ এটা একটা ভীষণ একটা কমপ্লেক্স চ্যাপ্টার। যে কোনো রোগ আমার শরীরে আক্রমণ করতেই পারে, শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা একটা থাকা দরকার, এই ইমিউনিটি বলে তোমরা যেটা বলো, আমরাও বলি, সেই ইমিউনিটিরই একটা অঙ্গে আসে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা গ্রো যতটা করতে পারবে ততটাই রোগটাকে প্রতিরোধ করা যাবে। এবং আর একটা জিনিস যেটা বলি, যে আজ এতদিন ধরে যে এই করোনা সংক্রমণের জন্য আমাদের গোষ্ঠীর মধ্যেও একটা ইমিউনিটি ডেভেলপ করে গেছে, হার্ড ইমিউনিটি কিছুটা হলেও হয়তো করেছে, তার জন্য কিছু মানুষ তাদের করোনা পজিটিভ হওয়ার সত্ত্বেও তারা কিন্তু তেমন চিকিৎসা মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এবং এটাই মানে স্বস্তির বিষয়, এবং আতঙ্কিত হবেন না, এটাই কিন্তু অরিজিনাল নিয়ম, যে করোনা ওইরকম ওই ফ্লু টাইপের উপসর্গ নিয়েই আসবে, এবং তাতে আপনার একটু এই জ্বর সর্দি কাশি মাথা ব্যথা শুকনো কাশি এবং আনুষঙ্গিক আর যে যে উপসর্গ আছে গোটা 8-9 সেটা নিয়েই চলবে, এবং তাতে আপনার ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে পরেই সুস্থ হয়ে যাওয়া। যাদের কোমরবিড ডিজিজ রয়েছে, অর্থাৎ আনুষঙ্গিক আর যেসব রোগ রয়েছে, তাদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা, সেইখানটায়
সারানোর ব্যাপারে ওই সিরাম থেরাপি এসবগুলো চলে আসছে, ওষুধপত্রগুলো চলে আসছে। কাজেই আপাত দৃষ্টিতে এই উপসর্গ নিয়ে এলে পরে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। একেবারে পরবর্তী ফোন আমরা একটা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি যাদবপুর থেকে বাসুরি গুহ বলছি। বলুন। হ্যালো, বলুন। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই ওই মাস্কের ব্যাপারে। যে আমি একটি সার্ভিস করি, আমার বয়স 59, তো আমি এই কিছুদিন আগে 95টাই প্রথম দিকে ব্যবহার করতাম এবং পরে এখন সার্জিক্যাল মাস্কটা ব্যবহার করি। তো আমি একটা ইনফরমেশন শুনেছি, যেটা আপনার কাছে একটু যাচাই করতে চাই। আমি তখন রোজই ধরতাম N95, কারণ N95 এর অনেক দাম, এটা তো রোজ বদলে ব্যবহার করা যায় না। তো আর সেজন্য এখন আমি ওই ধরুন 4-5টা কি 6টা এরকম সার্জিক্যাল মাস্ক ইউজ করি এবং অল্টারনেটিভলি পরে একদিন ধুয়ে তারপরে আবার 7 দিন পরে করি। তো আবার তো সেটা সেটা কতটা ডাক্তারি সম্মত? আপনার প্রশ্নটায় দুটো ভাগ রয়েছে। প্রথম হচ্ছে N95 মাস্ক। N95 মাস্কটা বলা হয় এই কারণে 95% ভাইরাসটাকে আটকানো যায় বলে, সেই জন্য N95 দিয়ে হয়েছে। আর এন কথাটা তো বলেই দিয়েছি, এ বহুবার বলেছি, আজকেও আর একবার বলে দিচ্ছি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলে যে সংস্থা, তাদের যে একটা বিধি আছে, তাদের গাইডলাইন অনুযায়ী মাস্কটা তৈরি করা হয়। সেই জন্য এন, আমার ইচ্ছে মতো এন অ্যালফাবেটটা ইউজ করা হয়নি, কারণ এনের থেকেও আরও ভালো দেখতে অ্যালফাবেট হয়তো আছে, কিন্তু এনটাই ব্যবহার করা হয়েছে। এবারে বলি N95টা ইউজ করা সবচেয়ে বিধিসম্মত। আপনি ঠিক কথাই বলেছেন, N95টা বেশ দামি, সেই জন্য হয়তো হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে, পাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। আর N95টা ইদানিং যে মাস্কগুলো বেরোচ্ছে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে বিধিসম্মতভাবে আবার ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, সার্জিক্যাল মাস্ক যেটা 3-লেয়ার্ড মাস্ক ক্লাসিক্যালি, সেটাই কিন্তু ব্যবহার করা উচিত, কিন্তু তাতেও কিন্তু আটকায় আপনার ওই 95% আটকায়। কিন্তু আমার কাছে একটা ব্যাপার ধন্ধ লাগলো, আপনি সার্জিক্যাল মাস্ক ধুয়ে ব্যবহার করছেন, সেটা আমার কাছে কেমন একটা লাগলো। কারণ ক্লাসিক্যালি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে ওটা ফেলে দিতে হয়, কাজে আপনি বলেন অল্টারনেট ডেতে আপনি চেঞ্জ করছেন, এই জায়গাটা আমার কাছে ঠিক পরিষ্কার রইলো না, ধোয়াশা রইলো। কাজে আমি আপনাকে বলবো, যদি সম্ভব হয় N95 ব্যবহার করুন, আর না হলে সার্জিক্যাল মাস্ক যদি ব্যবহার করেন তাহলে আপনার একবার ব্যবহার করার পরে ওটা ছেড়ে দিতে হয়। একেবারে ওটা ফেলে দিতে হবে, এবং ফেলে দেওয়া মানে কিন্তু যেখানে সেখানে নয়, একটা পার্টিকুলার জায়গায় রাখবেন, ওটা আলগোছে একটা প্যাকেট করে তারপরে ওটা আমি ফেলবো। ওটা অন্য কেউ যাতে আর ব্যবহার না করতে পারে এবং অন্য কেউ ছোঁবেও না, এই সতর্কতাটা অবলম্বন করব। একদমই, কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি মাস্ক থেকেই কিন্তু সংক্রমণ অনেক পরিমাণ ছড়ায়, কারণ এটা নিয়ে কিন্তু খবরও হয়েছিল, আমরা এটাও করেছিলাম যে মাস্ক কিন্তু একটা পার্টিকুলার জায়গায় ফেলতে হবে যাতে সংক্রমণের পরিমাণটা না বাড়ে। একদম, আমি একটা প্রশ্ন উঠবো, এর আগেও এই কথাটি উঠেছে, এই ওষুধের নামটি উঠেছে, এখনও বারবার উঠছে, পরবর্তীতেও হয়তো উঠবে, রেমডেসিভির যে নামটি, সেই নামটির বিষয়ে আমরা দেখেছি যে প্রায় মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট প্রথম পর্যায়ের এই ওষুধটি ব্যবহার করা হয়েছে, এবং বলা হয়েছে যে দ্বিতীয় পর্যায়ে জুলাই মাসের মধ্যে কলকাতা, তারপর লখনৌ, এই সমস্ত জায়গাতে এই ওষুধটি আসতে শুরু করবে, এবং এই ওষুধটি সম্পূর্ণ সরকার এবং যে সরকার যেখানে যেখানে পাঠাবে, অর্থাৎ যেখানে যেখানে তারা সায় দেবে যে এই ওষুধগুলো ব্যবহার করা যাবে সেখান থেকে একমাত্র করা যাবে, এবং জুলাই মাসের মধ্যেই মোটামুটি এসে পৌঁছে যাবে এই বিষয়টি। তবে এই রেমডেসিভির কতটা সুবিধা হতে পারে বলে, ওষুধটার নাম হচ্ছে রেমডেসিভির। হ্যাঁ, আচ্ছা, ওষুধটা হচ্ছে রেমডেসিভির, এটা এখন চলছে, একটা ফার্স্ট ফেজের একটা দেওয়া হয়েছে বেশ কিছু রোগীকে। তুমি বলেই দিলে যে মহারাষ্ট্রে ব্যবহার করা হয়েছে, গুজরাটে ব্যবহার করা হয়েছে, উত্তরপ্রদেশেও যাচ্ছে, কাজে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছে। এটা হোক আগে, ফার্স্ট ফেজটা দেখি, দেখে কী রেজাল্ট আসছে সেটা আবার পর্যালোচনা করা যাবে, তারপরে আবার সেকেন্ড ফেজের ইউজটা করা যাবে, তখন বলা যাবে যে প্রকৃত রেমডেসিভিরই
আমার একমাত্র ওষুধ কিনা, কারণ এরপরে আরো কিছু আসছে। একদমই তাই, অবশ্যই, এবং আমরা অবশ্যই তার প্রতীক্ষা তো থাকবই। আমরা ইতিমধ্যে দেখেছি যে ইমিউনিটি বুস্টআপের জন্য প্রচুর পরিমাণ খাবারের কথা বলা হয়েছে, কোন কোন খাবারগুলি আমাদের পক্ষে সুবিধা, এই বিষয়ে যে আমাদের একটা বয়স, একটা এজ গ্যাপ রয়েছে, ফলে কোন কোন খাবারগুলি আমাদের পক্ষে কোন কোন এজে খাওয়াটা ঠিকঠাক সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। আমি এই বিষয়ে ডাক্তারের কাছে আসবো, তবে তার আগে একটি ফোন রয়েছে নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, অর্ণব ঘোষ। হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা বলুন। একেবারে বলুন। আপনি বলুন বলুন, প্রশ্নটা বলুন। আপনি প্রশ্নটা বলুন দাদা, সমস্ত শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি আপনার? বুঝেছি, ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। এবং আপনার যেটা মনে হয়েছে যে বাজারে বিক্রি হচ্ছে N95 ছাপ দেওয়া কাপড়ের মাস্ক, সেটা 60 টাকা দাম, এই নিয়ে আপনার প্রশ্নে মনে একটা প্রশ্ন জেগেছে। সত্যি কথা বলতে কি, ওরকম জিনিস আমিও দেখেছি, এমনি কাপড়ের মাস্ক তাতে N95 ছাপ দেওয়া। দয়া করে ওই কাপড়ের মাস্ক N95 ছাপ দিয়ে দয়া করে ওটা ব্যবহার না করাই ভালো। কাজেই সঠিকভাবে সেই দোকান থেকেই নেবেন যারা সঠিক N95 মাস্ক ঠিকভাবে আপনাকে দিতে পারবে। দেখবি, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে আমরা এই শুনছি এই মাস্ক বিষয়গুলো, আপনার কি মনে হয় যে প্রশাসনের তরফ থেকে একটা কোনো ব্যবস্থা নেওয়াটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে? যে এই মাস্কগুলো তো মানুষ বুঝতেও পারছে না কোনটা ব্যবহার করা উচিত কোনটা নয়, কারণ তাদের সামনে মাস্ক রয়েছে, খুব স্বাভাবিক, তারা নিজের বাঁচার জন্য বা বাড়িতে যারা রয়েছেন তাদের বাঁচার জন্য মাস্ক কিনছেন, যদি সেটা কম দামে হয় খুব স্বাভাবিক মানুষজন কিনবে, কিন্তু সেখান থেকে প্রশাসন একটা ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের প্রশাসন যদি এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করে যদি একটু পদক্ষেপ নেয়, নিশ্চয় সাধারণ মানুষ উপকৃত হবে। কারণ N95 মাস্ক এক একটা হয়তো 200-250 এরকম একটা দাম, কিংবা 150, সেখানে যদি সরকারের সহযোগিতায় যদি একটু কমে পাওয়া যায় মানুষগুলো তাহলে উপকৃত হবে, এটাই। একেবারেই, আমরা পরবর্তী ফোন একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি একটু করোনার যে ওষুধ আপনি আপনি কে আপনি কে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলে নিন। আমি হচ্ছে মিতা প্রামাণিক ডায়মন্ড হাউস থেকে বলছিলাম। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ, মিতা প্রামাণিক, আমি পরশুরাম ডায়মন্ড হাউস থেকে বলছিলাম। একেবারে একেবারে, আপনি একেবারে বলুন প্রশ্নটা কি। জুলাই মাস থেকে যে করোনা ভ্যাকসিন বেরিয়েছে, যে একটা ভ্যাকসিন চালু হবে আমাদের ভারতবর্ষে, এটা কি সঠিক মানে অ্যাক্সিডেন্ট হবে? আচ্ছা, আমি একটু বোধহয় আপনার ইনফরমেশনে বোধহয় একটু রয়েছে ভুল, যা জাস্ট এই বিষয়ে কথা হচ্ছিল যে রেমডেসিভিরের বিষয়ে, সেটা জুলাই মাসে আসার কথা রয়েছে, কিন্তু রেমডেসিভির তো ভ্যাকসিন নয়, একটা স্টেরয়েড। রেমডেসিভির তো একটা ড্রাগ। হ্যাঁ, ড্রাগ আর ভ্যাকসিনের মধ্যে অনেক তফাৎ রয়েছে, অনেক তফাৎ রয়েছে। কাজে আপনি ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করলেন, ভ্যাকসিন নিয়ে বলি, এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন এখন পর্যন্ত বেরোয়নি। সেই আবার সেই পুরনো কথা বলবো, আগে যে অক্সফোর্ডে একটা চেষ্টা করা হচ্ছে, তারা একটা ট্রায়াল দিয়েছে, ফেজ 3 ট্রায়ালটা শুরু হবে, তারা কি রিপোর্ট দেয় সেই ট্রায়ালের উপর ভিত্তি করে তারপর দেখা যাক। তবে আশা রাখছি অদূর ভবিষ্যতে হয়তো এই করোনার একটা ভ্যাকসিন বেরিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন বেরোয়নি। একটু আগেও কথা হচ্ছিল যেটা নিয়ে, মাস্কটা নিয়ে, এটা তো আপনার কি মনে হয় যে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কি মেডিকেল স্টোর থেকেই কেনাটা প্রয়োজন, নাকি অন্য কোনো উপায় রয়েছে? কারণ এই বিষয়গুলো মানুষের কাছে এখনো যথেষ্ট কনফিউজড মানুষ, যে কোনটা কোন মাস্ক কিনলে মানুষের পক্ষে সুবিধা হবে, কোন মাস্ক ব্যবহার করলে সুবিধা হবে না। N95 মাস্ক নিঃসন্দেহে এখন বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরে সেটা সবারই যে আয়ত্তের মধ্যে হবে এমন তো নাও হতে পারে। দেখো, প্রথমেতে বলে রাখি যে N95 মাস্কটা আমার সেই সঠিক ওই দোকান থেকে বোধহয় নেওয়াটাই বাঞ্ছনীয়। এখন আমি দেখতে পাচ্ছি যে ফুটপাতে দেখলাম, আসার সময় দেখলাম কোনো একটা দোকানে ওই দড়িতে ঝুলিয়ে রেখেছে মাস্ক,
আমি এখন সেই মাস্টার নিয়ে আমি বাড়ি আসব, না আমি তাতে পক্ষপাতী নই, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এখন কারোর সামর্থ্যর ওপরে আমি কিছু কথা বলছি না, কারণ অবস্থা খুবই শোচনীয়। এখন এক একটা N95 মাস্ক সত্যিকারের খুবই দাম, সেক্ষেত্রে যদি আমাকে সার্জিক্যাল মাস্কে যদি যেতে হয় তাহলে আমি সেটাই যাব, তার দাম অনেক কম। কিন্তু মনে রাখবেন N95 মাস্কটা সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটা কিনে নেওয়াটাই বাঞ্ছনীয়। ওই কিছুক্ষণ আগে একজন বললেন যে সে দোকানে কাপড়ের মাস্কে ছাপ দেওয়া রয়েছে, ও জিনিস কিন্তু নয়। সেটাই, আপনারা যথেষ্ট সতর্ক আমি জানি চেষ্টা করছেন, অবশ্যই সমস্ত রকম সতর্কতা নেওয়ার জন্য নিজেদের পরিবারের জন্য, কিন্তু সঠিকটা বেছে নেওয়াটা আমার মনে হয় সব থেকে প্রয়োজনীয়। কোনটা ভালো কোনটা নয়, কোন মাস্কটা 3 লেয়ার সেটা বোধহয় আপনারা হাতে নিলেও একটু অন্তত বুঝতে পারবেন বিষয়টা। যদি সম্ভব হয় N95 মাস্ক ইউজ করুন, যদি না হয় সার্জিক্যাল মাস্ক ইউজ করুন, কিন্তু সেটা তা বলে ওই একটাই মাস্ক আপনি রোজ ব্যবহার করে যাচ্ছেন তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি যদি একটু এই বিষয়টা একটু দেখে নেন আপনারা, তাহলে অবশ্যই আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা। তারপর আমরা দেখেছিলাম একটু একটু আগে কথা হচ্ছিল একটা ইমিউনিটি নিয়ে, এটি খাবার বিষয়টা বাড়বে কি সে ইমিউনিটি, একটা মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে ভীষণভাবে প্রশ্ন রয়েছে। কিছু ওষুধ রয়েছে যে যার মাধ্যমে আমরা ইমিউনিটি বাড়াবো, কিন্তু সবসময় সবার পক্ষে ওষুধ খাওয়াটা সম্ভব হয় না, খাবারের দিকে জোর দেওয়া। অনেক কোম্পানি এরকম ওষুধ নিয়ে এসছে বাজারে নিয়ে এসছে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, এই টিভি চ্যানেলে আমি সেই ওষুধ আমি বলবো না, কারণ সেটা উচিতও না। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব একটা ব্যাপার থাকে, চিকিৎসকেরই অধীনে তার যাওয়া উচিত এবং চিকিৎসকই তাকে পরামর্শ দেবেন। এই ওপেন টিভি চ্যানেলে আমি ওটা বলতে চাই না, সেটা হচ্ছে আমার মত। আর দ্বিতীয়ত, এই খাওয়া নিয়ে এর আগে বহুবার বলা হয়েছে, আবারও বলবো যে যারা পারছে তাদের পক্ষে তো খুবই ভালো। সে আপনি শাক সবজি যেমন খাচ্ছেন সঠিকভাবে খেতে পারছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এখনও খাওয়ার ব্যাপারটা ঠিক করে উঠতে পারেনি। তার কারণ অনেকেরই এখনও দেখেছি খাবার জুটছে না, কাজেই তাদের জন্য আমি বরাবর যেটা বলে এসেছি, এর আগেও বহুবার বলেছি, আজও তাই বলবো, সেখান থেকে সরব না। সেটা হচ্ছে পেট ভরে ওই ভাত ডাল ওই পেঁয়াজ আর লঙ্কার একটা লেবু এটাই খান, এতেই আপনার ওই ইমিউনিটি যা বারবার বাড়বে। তার কারণ ইমিউনিটি বাড়াতে গেলে শুধু আপনার ওই প্রোটিন আর এগুলো নিলেই তো চলে না, সাথে আপনার কিছু ট্রেস এলিমেন্টস কিছু মিনারেলস সেগুলোও থাকে, তা যে কটা বললাম তাতে আপনার হয়ে যাবে একেবারে। এরপর আমরা একটা প্রশ্ন একটু যাব, আমরা বাজারে একরকমের মাস্ক দেখতে পাচ্ছি, সেটাকে হয়তো মাস্ক বলা যায়, এটা ফেস শিল্ড বলা যায়, সেটা ঠিক আমার আয়ত্তের মধ্যে পড়ে না। মানে আমরা দেখতে পাচ্ছি যে মাথার উপরটাও ঢাকা থাকছে, আবার ফেসটাও ঢাকা থাকছে, বা মুখটাও ঢাকা থাকছে, ফেস শিল্ড, ফেস শিল্ডই বলা যায় মোটামুটি সেটাকে, সেটা কতটা প্রয়োজন, মানে সেটা কি সাহায্য করছে কিছু? হ্যাঁ, এইটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এটা যে ফেস শিল্ডের উপকারিতা কি, আমরা তো মাস্ক পরছি, মাস্ক তো আমি পরলাম, এবার সাথে ফেস শিল্ডটা ওই হেলমেটের মতো দেখতে এখন অনেক ডিজাইন বার করেছে, কিন্তু ফেস শিল্ড পরলে একটা বাড়তি সতর্কীকরণ কিন্তু হয় সত্যি। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনার এই হাতটা আপনি নাকে মুখে দেবেন না, ফেস শিল্ড থাকলে পরে অন্তত সেটা আটকানো যায়। আর 2 নম্বর হচ্ছে যে ধরুন কিছু কিছু সময় এখন দেখা যাচ্ছে যে সেই 2 গজ দূরত্ব থাকছে না, মানুষ কাছে চলে আসছে, হয়তো তার মধ্যে হাঁচি কাশি এসে গেল, মাস্ক দিয়ে তো আপনি আপনার নাক মুখ ঢাকলেন, কিন্তু মুখের বাকি অংশটা সেটা তো খোলা রয়েছে। ফেস শিল্ড পরলে সেখানে নয় একটা সতর্ক হয়ে যা গেল, অন্তত মানুষের 2 গজের মধ্যে থাকলে সেই ব্যাপারটায় অন্তত নিজেকে আমি সাবধান করতে পারলাম, কাজে ফেস শিল্ড পরলে ভীষণই ভালো। আচ্ছা ডাক্তারবাবু, আমি আরেকটা প্রশ্নে একটু যাবো, আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে যখন ওঠে, আমাদের চিকেন বিষয়টা ভীষণ কমন একটা জিনিস, আমরা অনেকেই মনে করি বা আমাদের দেখেছি চিকেন স্যুপ বা রান্নায় অনেকের চিকেন এই বিষয়টা ভীষণ একটা পছন্দের বিষয় আমাদের প্রত্যেকেই, কিন্তু এই চিকেনের সঙ্গে রিলেটেড একটা ব্যাকটেরিয়ার নাম ভীষণভাবে শোনা যাচ্ছে, সালমোনেলা, একেবারে এই নামটা ভীষণভাবে শোনা যাচ্ছে এবং মানুষ রীতিমতো আতঙ্কিত এই বিষয়টিকে নিয়ে, যেখানে জানা যাচ্ছে যে বাইরের দেশগুলি
অর্থাৎ আমেরিকার প্রায় 82টি প্রদেশে এটি এমনভাবে ছড়িয়েছে যে প্রচুর মানুষ ইতিমধ্যে আতঙ্কিত, প্রচুর মানুষ ইতিমধ্যে আক্রান্ত, এবং হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত আসেনি বা আসার কোনো চান্স আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু এদেশের যে মানুষরা রয়েছেন বা পশ্চিমবঙ্গ বা কলকাতা তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, এটা কি বলবেন? দেখো, প্রথমত বলে রাখি যে স্যালমোনেলা বলে একটা ব্যাকটেরিয়া আছে, রোগটা হচ্ছে স্যালমোনেলোসিস। যাই হোক, এটাতে একটা টাইফয়েড হয়, কিন্তু টাইফয়েডের এই ব্যাকটেরিয়াটা আমেরিকাতে দেখা গেছে, তুমি যেটা বললে সঠিক, এরকম একটা স্টাডি দেখাও গেছে যে ওদের দেশে পোলট্রি ফার্মে এই চিকেনের মধ্যে, এই মুড়িগুলোর মধ্যে কিন্তু হয়েছে, ইদানিং দেখা গেছে। কিন্তু ওখানে হয়েছে বলে যে আমাদের এখানে যে হবে তার কোনো মানে নেই। আর আরেকটা জিনিস বলি যে এটা তো সাধারণত জল থেকে আসে, জল থেকে আসে। কাজে আমাদের দেশে যদি সতর্ক যদি করা যায়, সেই প্রত্যেকটা বিধি যদি মেনে যদি পোলট্রি ফার্মগুলো চলে, তাহলে হওয়ার ঠিক আমি কারণ আমি ঠিক দেখতে পাচ্ছি না। কারণ পোলট্রি ফার্মগুলো থেকে যে মুরগিগুলো আসে, যেটা আমি তুমি সবার সব বাড়িতেই আসে, সেখানে কিন্তু পোলট্রি ফার্মগুলোতে ওষুধ বেষুধ সব কিন্তু ঠিক মতো চলে। তবে একটা জিনিস আমার, আমি জানি না এটা একটা কোইন্সিডেন্স কি না, প্রত্যেক বছরই এই মুরগির দামটা যখন সাংঘাতিকভাবে বেড়ে যায়, তখনই এরম টাইপের একটা কিছু অসুখের একটা আসে, চট করে দেখা যায় মুরগির দাম কমে গেল। আমি জানি না, এই করোনার যে প্রকোপটা চীনের ওয়াহান প্রদেশে প্রথম একটা মানুষের হয়েছিল, কিন্তু সেই জিনিসটাকে কিন্তু আমরা অতটা গুরুত্ব দিইনি, ফলে সেইটা এখন এই মুহূর্তে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে এখন থেকেই আমাদের কোথাও গিয়ে সাবধানতা নেওয়া অবলম্বন করা উচিত? অবশ্যই, যদি আমি করোনার শিক্ষাটা যদি আমি নিয়ে নিই, তাহলে আমি নিশ্চয় আমি সাবধানতা অবলম্বন করব। আর প্রত্যেক রোগ, প্রত্যেক ঘটনা, প্রত্যেক শতকে আমাদের একটা শিক্ষা ভীষণভাবে দিয়ে যায়। আজ থেকে 100 বছর আগে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেও এক মহামারী হয়েছিল, তারপরে কিন্তু স্প্যানিশ ফ্লু এগুলো কিন্তু সব কিছু চলেছে, আমরা কিন্তু সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছি। তেমনি মুরগির ব্যাপারটা তো যদি এই ধরনের জিনিস হয়ে থাকে, তবে নিশ্চয় আমরা সতর্ক হব, এটুকুই বলবো। ডাক্তারবাবু, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, একেবারেই আমি শেষই করবো নিঃসন্দেহে, তবু আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাইবো, এই যে অবস্থা কি বলবেন আপনি, একদম দু কথায় শেষ করব সাধারণ মানুষের কাছে। এই মুহূর্তে অবস্থা যেটা এবং যেখানে দাঁড়িয়ে আছি, সে একটা কথা আছে না, ন যজৌ ন তস্থ, আমি এগোতেও পারছি না পিছোতেও পারছি না, এ তো শাখের করাতের মতো হয়ে আছে। কারণ অনুষ্ঠানের প্রথমেই তুমি আমাকে জানিয়ে দিলে 19,000-এর ওপরে, তারপরে মাঝখানে একবার বললে যে মেট্রো ট্রেন চালু করবে, এবার কোন দিকে মানুষ যাবে আপনারাই ভাবুন। অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তো রয়েছে, কিন্তু আতঙ্কিত হলে পরে কিন্তু চলবে না আমাদের, কারণ আতঙ্ক আমাদের মনের মধ্যে যদি ভয় আনে তাহলে অনেক কিছু জিনিসকেই পরাজয় করে দেয়, আর আমাদের পরাজয় স্বীকার করলে কোনোভাবেই চলবে না, জয় হতেই হবে। এবং আমাদের মনে যেমন অবশ্যই তার জন্য বল রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের সচেতনতার দিকটাও বাড়াতে হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করবো, কারণ সময় একেবারেই শেষ। ডাক্তার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এত সুন্দর বিস্তারিতভাবে বলবার জন্য। আর আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সাবধানে থাকুন।